ওটা এই করাং দিদি সাথে নাইট কুইন গাছটা পুরো পানিতে ভরে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আর চলে আসলাম ছাদে। কি অবস্থা ছাদের? বেশ অনেক দিনই ছাদের খুব বেশি খোঁজ খবর নেওয়া হয় না। তো আমার ড্রাগন গাছে কিন্তু মাশাআল্লাহ ড্রাগন আসতেছে, ফুল হয়েছে, আবার নতুন নতুন কিছু কড়িও ধরছে। ঝড়ে গাছটা পড়ে গেছিলো, তা নাহলে হয়তো আরও অনেক ফুল আসতো। ছোট ছোট গুটি দেখা যাচ্ছে, এখন দেখা যাক কয়টা মোটামুটি হয়। আর দুটা কিন্তু শশাও হয়েছে আমার গাছে, আলহামদুলিল্লাহ। আর আমার এই যে মালটা দুটো বেশ বড় হয়ে গেছে। এরপরে করমচা গাছে করমচা হয়েছে। করমচা খেতে কিন্তু অনেক মজা, টক লাগে। ভিট লবণ দিয়ে করমচা খেতে কিন্তু দারুণ মজা। তো অনেক বেশি হয় নাই ছাদে, তো আসলে খুব বেশি ফল হয় না, একটু কমই হয়েছে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে কয়েকটা ভুট্টা লাগাইছিলাম, সেই ভুট্টাগুলো গাছগুলো দেখেন মাশাআল্লাহ বৃষ্টিতে কেমন তরতর করে বড় হয়ে গেছে। পাঁচটা ছয়টা ভুট্টা লাগাইছিলাম, তো পাঁচটা ছয়টাই হয়েছে। এরপরে এই পাশে যে সজনে গাছ লাগাইছিলাম একটা, দুইটা লাগাইছিলাম, তো দুইটা গাছই বেশ বড় হয়ে গেছে। বৃষ্টির পানিতে একদম একবার কেটেও দিছি। তারপরে টুকটাক ফুল গাছগুলো কিন্তু একটু বাকাশ টাকা হয়ে গেছে। তো যাই হোক, সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। ছাদের অবস্থা খুবই ভালো এবং খুবই চকচকা ঝকঝকা সবুজ। আসলে ছাদে আসলে মনটা ভরে যায়, খুব ভালো লাগে। আর এই যে ওয়াটার প্লান্ট মনে হয় এই গাছটার নাম, এটাতেও ফুল আসছে, খুবই সুন্দর টকটকে লাল কালারের ফুল হয়। কয়েন গাছগুলোর উপরে পানি পড়ে আছে। আসলে ছাদে আসলে আমার এত ভালো লাগে। আর এখন আসলে কন্টিনিউ এসে কোনো যত্ন করা হয় না, কারণ প্রচুর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে তো কিছুই করার নাই, পানিও দেওয়া লাগে না। তো মাঝে মাঝে এসে শুধু দেখি। আর বেশ কিছু গাছও আমার রিপোর্ট করতে হবে, মানে কাটিং করতে হবে বর্ষার সিজনে। তো আমি খুব শীঘ্রই সেগুলো করে ফেলবো। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস চ্যানেল থেকে সকলকে আবারও স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। আর এইটা হচ্ছে বরিশালের পেঁপে। তো বরিশালের পেঁপে বাসায় কেন, সেটাই হচ্ছে প্রশ্ন। বরিশাল থেকে আমার ভাইজি এসেছে তো খুলনাতে, ও নিয়ে আসছে পেঁপে আমার জন্য। মনে করি এত দূর থেকে কিছু আনা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আরও সাথে কচুরলতি অলরেডি কুটে নিয়ে আসছে সে, তো সেটাও রান্না করব আজকে। আর আজকে একটু গরুর মাংস রান্না করব নাবিহার জন্য। মূলত নাবিহা কালাঘুনা খেতে চেয়েছে, তো আজকে সেই গরুর মাংসের কালাঘুনা করব। সেজন্যই সব মশলা দিলাম, মাংস দিয়ে সব পেঁয়াজ আদা রসুন বাটা, তেজপাতা দিলাম, কিছু গরম মশলা, হলুদ আর হচ্ছে শুকনা ঝাল আর তেল। তো সব দিয়ে হাত দিয়ে আমি মাখাই দিব মাংসগুলা। হাত দিয়ে মাখাই, হালকা একটু পানি দিয়ে এটাকে আমি রান্নার জন্য বসায় দিলাম। এই যে পানিটুকু দিছি আমি, এতটুকু পানিতেই কিন্তু আমার পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এমনিতেই কুরবানির মাংস স্পেশাল, আল্লাহর বরকত আছে এতে, খুব বেশি সময় লাগবে না, রান্না খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর এই হচ্ছে সেই কচুরলতি যেটা আমার ভাইজি বরিশাল থেকে নিয়ে আসছে। মনে করে যে নিয়ে আসছে, এটাই আমার কাছে আসলে অনেক বড় ব্যাপার। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই যা দেখেন আমারও কিন্তু ভুল হয়ে গেল, আমি কিন্তু চিংড়ি মাছ দিতে ভুলে গেছি অলরেডি। তো চিংড়ি মাছটা আমি পরে দিয়ে দিলাম, চিংড়ি মাছটা আগে একটু তেলে ভেজে নিলে খুব ভালো হয়, এতেও কোনো সমস্যা নাই। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল আর সাথে লতি দিয়ে দিলাম, আর হচ্ছে সাথে আমি নারকেল ব্যবহার করছি। তো নারকেল ডিপে ছিল পোড়ানো, তো সেই নারকেল থেকে কিছুটা নারকেলও দিয়ে দিলাম। গরু মাংসে কালাভুনা চলছে রান্না। তো মিডিয়াম আঁচে আসলে এই রান্নাটা করলে খুব ভালো হয়, চুলায় করলে তো বেশি ভালো হয়। তো এতে আমি বাকি গুঁড়া মশলা দিয়ে দিলাম, আমি বাসায় যে মশলাটা বানাই সেই মশলা দিলাম, আর সাথে জিরা গুঁড়া দিলাম, আর দিলাম আস্তে একটা লেবু পিঁপড়ায় রস দিলাম। কালাভুনাটায় আমার মনে হয় লেবুর রসটা দেওয়া উচিত। তো মাংস প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গোশটা রান্না হয়ে যাবে, ভাতটাও বসাই দিছি। তো মাংসের কালারটা দেখলে বুঝতে পারতেছেন আসলে খুবই সফট হয়েছে, খুবই মজাদার হবে মনে হয় মাংসটা। তো যাই হোক, আমাদের রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে আমরা টেস্ট করে দেখতেছি মাংস হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আসলে আরও অনেক কাজ আছে। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি, সবার বক্তব্য খুবই খুবই মজা হয়েছে, মাংসটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সফট আর খুব মজা হয়েছে। নাবিহা নাফিসা বলে একদম রেস্টুরেন্টের মতো নাকি হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বাবুরা একটু আইসক্রিম খাবে, কারণ কালাভুনাটা আসলে একটু ঝাল বেশি হয়েছে, আমি একটু গোলমরিচ ব্যবহার করছিলাম তো এই কারণে একটু ঝালটা বেশি হয়েছে। তো আইসক্রিম খেলে ঝাল চলে যাবে, সেই জন্য একটু আইসক্রিম দিলাম, এটা হচ্ছে পটানো বুদ্ধি। তো খাওয়া দাওয়া শেষ করার পরে সব গোছগাছ করে রেখে আসছি আমার মেশিন ঘরে, মানে যেখানে আমি সেলাই করি। তো এই ড্রেসটা আমি দোকান থেকে নিয়ে আসছিলাম বানাবো বলে, কিন্তু ঈদের সময় বানানোর সময় হয়ে ওঠে নাই। তো আজকে ভাবছি বানাবো, কারণ বিকেলবেলায় আমার চাচা শ্বশুরের বাড়ি যাব, আমার বাসা থেকে খুবই কাছে, 10 মিনিট লাগে। তো সেজন্য ভাবলাম যে একটা নতুন জামা বানাই ফেলি, আর ঈদের সময় আসলে একটু নতুন জামা না পরলে কিন্তু ভালো লাগে না কোথাও যেতে। তো আমি তো খুব বেশি গর্জিয়াস জামা আসলে পরা হয় না, এই কারণে একটা খুব ভালো মানের সুতির ড্রেস বানালাম, মানে কাটছি, কেটে এটাকে সেলাই করব। সেলাই করে কমপ্লিট করে এটা পরেই আজকে যাব। আসলে ড্রেস বানাতে কিন্তু আমার খুব বেশি সময় লাগে না, কাটতেই যা সময় লাগে। ড্রেস কেটে যদি আমি রেডি করে রাখি তো সেলাই করতে খুব বেশি সময় লাগে না। এই তো আমার ড্রেস বানানো কমপ্লিট, আর এই যে রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম চাচা বাড়ি যাবো। তো নাবিহা নাফিসা আর হচ্ছে আমি তিনজনে রেডি হয়ে নিলাম, এখন যাব। এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো বৃষ্টিও নাই, প্রতিদিনই আসলে ভাবি, দুই দিন থেকে ভাবছি যে যাব যাব, কিন্তু
বৃষ্টির কারণে আসলে বিকেলে যাওয়া হয়ে উঠছে না। আমার যে ননদ, চাস্তো ননদ, ওর জন্য একটা কেক বানাইছি, মানে নালিহা বানাইছি ওর ফুপির জন্য নিয়ে যাবে। তো বর্ষার কারণে আসলে যাওয়া হচ্ছিল না, তো আজকে বিকেলটা বেশ মোটামুটি ভালো, এই কারণে ভাবলাম যে আজকেই যাই, না হলে আবার বৃষ্টি নামবে সন্ধ্যার পরে হয়তো। মাটিতে লাগানো তো এই জন্য হয়েছে, আর সাদে একটু দেরি করে হয় মাটিতে বলে দেরি কি যাত। আমি টুটু খুলছে, চল চল যা। তা আমার চাস্তো ননদটা আসলে অসুস্থ, ও সবসময় হুইল চেয়ারে বসে থাকে, আল্লাহ পাক ওকে যেন ভালো করে দেয়, আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নাইডে উঠাও, কেক কেটে ফাজা নাকি দিলাম, মানে আমার ননদকে দিলাম, ও কেক খুবই পছন্দ করে, নাবিয়ার হাতের কেক ওর খুব পছন্দ। চাচাদের বাসায় আসলে গল্প করতে করতে বেশ রাত হয়ে গেছে, আর এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।